কুমিল্লায় পরিত্যক্ত বোতল দিয়ে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন বাড়ি। এ কাজে ব্যবহার করা হয়েছে নানা রঙের কয়েক হাজার বোতল। নান্দনিক এই বাড়ি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ। বাড়ির মালিক জানান, পরিবেশ বান্ধব ও টেকসই হওয়ায় বোতল দিয়ে বাড়ি বানানোর পরিকল্পনা নেন তিনি। কুমিল্লা থেকে খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। কুমিল্লার বরুড়া উপজেলার ডিমঠুল গ্রামের আরিফ হোসেন বোতল দিয়ে তৈরি করেছেন নান্দনিক এই বাড়িটি। ইউটিউবে বিদেশে বোতল দিয়ে বাড়ি বানানো দেখে এমন শখ জাগে তার। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় 30,000 বোতল সংগ্রহ করেন আরিফ। বোতলের সাথে সিমেন্ট বালি দিয়ে তৈরি করেন ইমারত। এটি বানাতে সাধারণত ইট পাথরের বাড়ির চেয়ে শতকরা 40% খরচ কম হয়েছে। বাড়িটি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। আমারও মন চাইতে আছে যে আমি এমন একটা বাড়ি করি যাতে এভাবে সবাই দেখতে আসে। দুই নিয়ে ঠকাইতেছে লোক, আশা কোনো বন্ধ নাই। আমাদের ডিমডুল গ্রামের একটা গর্ব করার সুযোগ আমরা পাইছি। তবে এমন বাড়ি তৈরির শুরুটা সুখকর ছিল না। প্রথমে আরিফকে সবাই পাগল আখ্যা দিত, কিন্তু তাতে পিছপা হননি তিনি। পরিবারের অন্য সদস্যদের সহযোগিতায় কাজে মন দেন আরিফ। শেষ হওয়ার পর তার কাজে বাহবা দিতে থাকে সবাই। আমি চিন্তা করলাম, প্লাস্টিকের বোতল দিয়ে যদি বাড়ি করি এটা পরিবেশ দূষণ হবে না। আমার এই প্লাস্টিকের বাড়ি দেখে যাতে অন্য কেউ এ ধরনের প্ল্যান করে স্বল্প খরচে এ ধরনের বাড়ি করতে পারে, এই বাড়ি করতে আমার ইটের বাড়ির চেয়েও 40% খরচ কম গেছে। আরিফ হোসেনের বোতল বাড়িতে একদিকে যেমন দূষণ থেকে পরিবেশ রক্ষা পেল, তেমনি সাশ্রয় হলো অর্থেরও। তাই এই কাজে আরো অনেকেই উৎসাহ পাবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।